থ্রেট কালচারের অভিযোগে করা দাওয়ায় কল্যাণী জেএনএম হাসপাতালে 40 জন ডাক্তারের পড়ুয়াকে আগামী 6 মাসের জন্য কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কার। আগামী 6 মাস কলেজ ক্যাম্পাস থেকে কলেজ ক্যাম্পাস এবং হস্টেল ছাড়াও হাসপাতালে প্রবেশ করতে পারবেন না এই পড়ুয়ারা। শুধুমাত্র পরীক্ষা এবং তদন্তের প্রয়োজনে প্রবেশ করতে পারবেন হাসপাতাল ক্যাম্পাসে, এমনটাই বলা হয়েছে। থ্রেট কালচারের অভিযোগে করা দাওয়ায় কল্যাণী জেএনএম হাসপাতালে 40 জন ডাক্তারি পড়ুয়াকে আগামী 6 মাসের জন্য কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হলো। আগামী 6 মাস কলেজ ক্যাম্পাস থেকে হস্টেল বা হাসপাতালে তারা প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র পরীক্ষা এবং তদন্তের প্রয়োজনে তারা হাসপাতাল ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন, এমনটাই বলা হয়েছে। 40 জন ডাক্তারি পড়ুয়াকে আগামী 6 মাসের জন্য কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হলো থ্রেট কালচারের অভিযোগে করা দাওয়ায় কল্যাণী জেএনএম হাসপাতালে। 40 জন ডাক্তারি পড়ুয়াকে আগামী 6 মাসের জন্য কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হলো। তারা হস্টেল বা হাসপাতালে প্রবেশ করতে পারবেন না, এমনকি কলেজ ক্যাম্পাসেও তারা প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র পরীক্ষা এবং তদন্তের স্বার্থে, তদন্তের প্রয়োজনে তারা হাসপাতাল ক্যাম্পাসে ঢুকতে পারবেন, এমনটাই বলা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।